যদি আপনি পোস্ট অফিস সাইকেল থ্রির জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং অনেকদিন থেকে রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, তো আপনার জন্য ফাইনালি গুড নিউজ, ওয়েস্ট বেঙ্গল সাইকেল থ্রির যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। আপনি স্ক্রিনের মধ্যে সেটা দেখতে পাচ্ছেন। আপনি যদি এই লিস্টের মধ্যে আপনার নামটি আছে কিনা, আপনি যদি আপনার হাতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে চান, তো আপনি এই ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনাকে জানিয়ে রাখি, যাদের যাদের এই লিস্টের মধ্যে নাম আছে তাদের প্রত্যেকের রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি মেসেজ পেয়ে গেছেন, আর যারা এখনো মেসেজ পাননি বা কোনো রকম কোনো কারণবশত আপনার কাছে যদি আপনার মেসেজটি না গিয়ে থাকে বা আপনার সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতি ফলো করে খুব সহজেই আপনি আপনার যে পোস্ট অফিস সাইকেল থ্রির রেজাল্টটি সেটা আপনি খুব সহজে চেক করে দিতে পারবেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, তো সর্বপ্রথমে আপনাকে এই ভিডিওটিকে একটি লাইক করতে হবে এবং এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে হবে। তারপরে এখানে নিচের দিকে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এটাকে আপনাকে প্রেস করে নিয়ে ঘন্টার বাটনটিকে সিলেক্ট করে অল বাটনটিকে সিলেক্ট করে নিতে হবে। আর আপনি যদি এই কাজটি আগে থেকে করে থাকেন তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে দিতে হবে অ্যাপ পোস্ট। এটা লিখে আপনি যেই সার্চ করবেন আপনি দেখতে পাচ্ছেন appost.in/gds-online এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনার কাছে চলে আসে। আপনাকে সর্বপ্রথম এই যে ওয়েবসাইটটি লেখা রয়েছে আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে অ্যাপ পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে এরকম ডিসপ্লে হয়ে যাবে। এই প্রসেসটি যদি আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার ব্রাউজারের এই সাইডের দিকে থ্রি লাইনের অপশন থাকবেন, সেখানে ক্লিক করলে নিচের দিকে একটি ডেস্কটপ মোড বলে অপশন পেয়ে যাবেন, তার উপরে ক্লিক করলে আপনার কাছে সেম টু সেম এরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে। এরকম পেজটি ডিসপ্লে হওয়ার পর আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে রেজাল্ট রিলিজড। এখানে জম্মু এন্ড কাশ্মীর এবং ওয়েস্ট বেঙ্গলের যে রেজাল্ট সেটা এখানে প্রকাশিত হয়ে গেছে। এবং এই সাইডের দিকে আপনি আসলে ইম্পর্টেন্ট ডেটের নিচে দিকে দেখতে পাচ্ছেন নিউজ, এখানে লেখা রয়েছে জম্মু এন্ড কাশ্মীর ওয়েস্ট বেঙ্গল সাইকেল থ্রি রেজাল্ট রিলিজ। তো এখন আমরা জেনে নিই কি ওয়েস্ট বেঙ্গলের যে রেজাল্টটি তার মধ্যে আপনার নামটি রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। এখানে 2357টি পোস্ট ছিল, তো আপনার নামটি এই 2357 পোস্টের মধ্যে রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এই ওয়েস্ট বেঙ্গল লেখাটির উপরে ক্লিক করে দিতে হবে। যে ক্লিক করবেন তো আপনার মোবাইলের মধ্যে বা আপনার কম্পিউটার ল্যাপটপের মধ্যে এরকম একটি পিডিএফ ডাউনলোড করার অপশন আপনার কাছে চলে আসবে। তো আপনাকে সিম্পল এটাকে আপনাকে আপনার কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনি যেই এটাকে ওপেন করবেন তো আপনার কাছে 3757 জনের যে পুরো লিস্টটি সেটা আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। এইবারে আপনাকে এখান থেকে যেটা করতে হবে আপনাকে এখান থেকে এই পুরো লিস্টের মধ্যে থেকে আপনাকে আপনার নামটি চেক করে নিতে হবে। তো আপনি যদি এই প্রসেসটি আপনার কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কম্পিউটারের কিবোর্ডের মধ্যে থেকে Ctrl+F আপনি যেই টাইপ করবেন তো নিচের দিক থেকে এরকম একটি ফাইন্ড পেজের অপশন চলে আসবে। আপনি এখানে আপনার নামটি দিকেও সার্চ করতে পারেন, অথবা আপনি যদি এই প্রসেসটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে থ্রি লাইনটির অপশন রয়েছে এর উপরে ক্লিক করলে নিচের দিকে একটি ফাইন্ড পেজের অপশন দেখতে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে আপনার এই প্রসেসটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে হবে, তবে আপনি সেখানে একটি ফাইন্ড পেজের অপশনও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার নামটি সার্চ করতে পারবেন। আর আপনি যদি এই পদ্ধতি ফলো করে আপনার নামটি সার্চ করতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে এই লিস্টের মধ্যে থেকে এক এক করে আপনাকে চেক করে দেখে নিতে হবে। এখানে এই প্রসেসটি ফলো করলে আপনার একটু টাইম লাগবে, কারণ এই পুরো লিস্টের মধ্যে থেকে আপনার নামটি খুঁজতে একটু সময় লাগবে। তো এবারে জানিয়ে নিই এই লিস্টটি আপনি কিভাবে চেক করবেন। তো সর্বপ্রথম রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে ডিভিশন, এবং এখানে সিরিয়াল ওয়াইজ সব ডিভিশনের নামগুলি লেখা রয়েছে। তারপর রয়েছে এইচও নেম, মানে হেড অফিস নেম। তো আপনার যদি মনে থাকে কি আপনি 1200 ডিভিশনের কোন হেড অফিসের আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছিলেন তো আপনি আপনার নামটি এই লিস্টের মধ্যে থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন। তারপর রয়েছে এসও নেম, তারপর লেখা রয়েছে বিও নেম, তারপর রয়েছে পোস্ট নেম। তো আপনার নামটি কোন পোস্টের জন্য অ্যাপ্রুভ হয়েছে, মানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন যেখানে আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে, সেগুলো এখান থেকে আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তারপর রয়েছে ক্যাটাগরি, তো আপনি এসসি এসটি ওবিসি আপনি যেই হয়ে থাকুন না কেন তার যে আপনার ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসেবে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এবং তারপর রয়েছে নেম অফ দ্য পোস্ট, ওখানে কতগুলি পোস্ট ছিল সেই পোস্টগুলি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এবং তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনি অ্যাপ্লাই করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি পেয়েছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনি দেখে নেবেন। এবং তারপরে লেখা রয়েছে ক্যান্ডিডেট নাম্বার এবং তার পার্সেন্টেজ এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে ক্যান্ডিডেটের নামটি লেখা রয়েছে এবং তার কত পার্সেন্ট রয়েছিল এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এই লিস্টের মধ্যে থেকে আপনি এইভাবে আপনার নামটি চেক করে নিতে পারবেন কি আপনার নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা, মানে আপনি চাকরিটি পেয়েছেন কিনা সেটা আপনি খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারবেন। তার আগে আপনাকে জানিয়ে রাখি আপনার নামটি যদি আপনি এখান থেকে চেক করে নেন আপনার নামটি এখানে লেখা রয়েছে, তার পাশাপাশি আপনি এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি এটিও মিলিয়ে দেখে নেবেন, কারণ হতে পারে আপনি যে পোস্ট অফিসের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন সেই পোস্ট অফিসের মধ্যে একই নামে একের বেশি ব্যক্তিও অ্যাপ্লাই করতে পারে, সেই কারণে আপনি এখানে আপনার নামের পাশাপাশি এখানে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার কাছে রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখান থেকে মিলিয়ে একবার দেখে নেবেন। তো এইভাবে আপনি খুব সহজেই পোস্ট অফিস সাইকেল থ্রির যে রেজাল্টটি সেটা আপনি চেক করে নিতে পারবেন আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়াও আপনার মনের মধ্যে কোনো রকম কোনো কোশ্চেন এই টপিক নিয়ে থেকে থাকলে আপনি নিচে কমেন্টসে কমেন্ট করে বলবেন,
আমি চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই খুব শীঘ্রই দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউবের মধ্যে দেখে থাকেন তো আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পেজকে ফলো করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে এমন একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশ সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।